নমস্কার আমি নয়না আর আপনাদের সবাইকে নয়না ঝোমে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি কোনো রেসিপি নিয়ে নয় চলে এসেছি তালের পাল বা তালের রস কিভাবে বের করব খুব সহজে সেই পদ্ধতি নিয়ে চলুন তাহলে সময় নষ্ট না করে চটপট দেখে নেওয়া যাক সবার প্রথমেই তালের বোটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন হাত দিয়ে এভাবে জোরে একটু টানলেই এটা উঠে চলে আসে এটা খুলে নেওয়ার পর ওপরে থাকা খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর তালটা একটু দেখে নেবেন একটু নরম তাল দেখে নেবেন আর অনেক সময় তালের কালার হয়ে যায় কিন্তু তাল অনেকটা শক্ত থাকে সেক্ষেত্রে তালের রস বের করাটা একটু কঠিন হয়ে পড়ে তাই একটু নরম তাল দেখে নিলে এর রস খুব ভালোভাবে বেরিয়ে আসে দেখতেই পাচ্ছেন এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমি পুরোটা এইভাবে ছাড়ানোর পর এবার এগুলোকে পুরোপুরি এইভাবে হাত দিয়ে একটু টানলেই ছিঁড়ে চলে আসবে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে পুরো তালটা পরিষ্কার হয়ে গেছে এবার এর মাঝখানে একটা শক্ত অংশ থাকে হাত দিয়ে এভাবে তুললে এটা বেরিয়ে চলে এলো এবার এটাকে ভাগ করে দিচ্ছি আর এই তালের তিনটি আঁটি রয়েছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে একটা বড়ো জায়গায় নিয়ে নিচ্ছি নেওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে এটাকে ভালো করে কচলে নিতে হবে আর একটু জল দিয়ে নিলে এটা নরম হয়ে যাবে আর এর থেকে রসটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে আর খুব সহজে এটা বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছেন একটু জল দিয়ে এটাকে ভালোভাবে আমি কচলে নিচ্ছি নর্মালি হাত দিয়ে কষলানোর পরেই দেখতেই পাচ্ছেন কতটা রস বেরিয়ে গেছে আর এবারে আমি যেটা করব একটা নিয়ে নেব স্টিলের ফুটো ফুটো জাম এটাকে উল্টে এর ওপরে ঘষলেই তালের পাল্পটা সুন্দরভাবে নিচে চলে যাবে আর এর গায়ে যে আঁশগুলো আছে সেগুলো নিচে যাবে না সুন্দর খালি তালের পাল্পটাই নিচে চলে যাবে আর এটা যদি না থেকে থাকে আপনাদের কাছে যদি কাঠের বা বাঁশের ঝুড়ি থেকে থাকে সেটা দিয়ে করলেও কিন্তু খুব ভালো হয় দেখতেই পাচ্ছেন কতটা বেরিয়ে গেছে তবে এর থেকে আরও সহজ পদ্ধতি হলো গ্রেটার দিয়ে তালের রস বের করা একটা বড় গ্রেটার নিয়ে এর ওপরে এইভাবে ঘষলেই দেখতে পাবেন সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে চলে এসছে স্টিলের ফুটো জাম বা বা বাঁশের ঝুঁড়ির থেকে এটাতে খুব দ্রুতভাবে তালের রস আর খুব সহজে তালের রস বেরিয়ে আসে হাতেও অতখানি ব্যথা লাগে না তাই এটাই সব থেকে সহজ পদ্ধতি চা তালের রস বের করা দেখতেই পাচ্ছেন কত দ্রুত আর কত সহজে তালের রসটা বেরিয়ে চলে এসছে আর তালটা দেখতে পাচ্ছেন কতটা সাদা সাদা হয়ে গেছে এর মধ্যে আর বেশি রস নেই আর রস বেরিয়ে গেলে তালের কালারও চেঞ্জ হয়ে যাবে সাদা সাদা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে এর মধ্যে সব রস বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সব তালের রসটা বেরিয়ে গেছে আর এইভাবে প্রত্যেকটাকে আমি করে নেব আর প্রত্যেকটা করার পর দেখুন কতখানি তালের রস বেরিয়েছে একটা তাল থেকেই আর তাল বের করার পর দেখুন আটিগুলো এভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম তালের পাল্প বা তালের রস বের করা আর পুরো ভিডিওটা দেখার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ